हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम देखे नेब आपनि जदि कृषक बंधु प्रकल्पे आवेदन करे थाकेन, जदि आपनार नाम भूल थेके थाके बा अकाउंट नम्बर आपनि चेंज करते चान, सेक्षेत्रे आपनि किभाबे करते पारेन। तो देखो, अनेकेई कमेंट करेछिलेन जे किभाबे नाम कारेक्शन करब सेटार एकटा भिडियो बानान। तो आमि आपनादेर बोले राखि, देखुन आपनि जदि एरकम एई कृषक बंधु वेबसाइटटाते आसेन, तो एई कृषक बंधु प्रकल्पेर वेबसाइटे आसार परे आपनि एखाने सब रकमेर तथ्य देखते पाबेन। কিন্তু এখানে যদি আপনি নাম বা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে বা এগ্রিকালচার অফিস আছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। কারণ এখন আপনি যদি এই নথিভুক্ত কিছুর উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনার যে ভোটার কার্ডটা আছে সেটা যদি এখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার ডিটেলসটা কিন্তু শো করছে, টোটাল জিনিসটাই আপনার শো করছে, অ্যাপ্রুভ আছে না রিজেক্ট আছে, আপনার বাড়ি কতটা জমি সবই কিন্তু এখানে শো করবে, আপনার কৃষক বন্ধু আইডি, একিডি আইডি সবই আছে। কিন্তু এখানে কোনো এডিটের অপশন নেই, যেরকম পিএম কিষানে কিন্তু এডিটের অপশন থাকে, ওখানে এডিট করে আপনি অনলাইনে কিন্তু কারেকশন করতে পারেন। তো যদি এখানে এডিটের অপশন অ্যাড করে দেয়, তাহলে কিন্তু অনলাইনে আপনারা করতে পারবেন, আর যদি অ্যাড করে তাহলে আমি কীভাবে করতে হবে সেটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। আর আপাতত কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না, আর আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে। তো আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কথা বলেছিলাম যে আমার দাদা এক কাজ করে ওর কাছে, তো ও বলেছে এখন কোনো রকম কারেকশন বা জমি যদি অ্যাড করতে চান সেটা হচ্ছে না, তো আপনাকে পরে ট্রাই করতে হবে। এবার আমার ডিস্ট্রিক্টে এটা হচ্ছে, আপনার ডিস্ট্রিক্টে নাও হতে পারে, আপনি গিয়ে খোঁজ নিতে পারেন যে হচ্ছে কি না। আপনি যখন আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে যাবেন, যাওয়ার পরে যদি দেখেন যে হ্যাঁ কারেকশন হচ্ছে, তাহলে কিন্তু আপনি আপনার যে কারেকশন আছে বা আপনার যে ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ বলুন বা আপনার যদি নামের কোনো কারেকশন থাকে সেগুলো কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। আর সেক্ষেত্রে আপনি যদি চান যে জমি আপনি অ্যাড করে নেবেন আপনার কৃষকবন্ধু প্রকল্পে আরও, তো সেটাও করতে পারবেন, কিন্তু আপাতত বন্ধ রয়েছে। তো আমাদের ডিস্ট্রিক্টে যখন চালু হবে তখন কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো, তখন কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে গিয়ে খোঁজ নিতে পারেন। এখনও নিতে পারেন, যদি এখন হয় এখন আপনি করতে পারেন, আর যদি না হয় এখন আর যখন চালু হবে তখন কিন্তু সব জায়গায়ই হবে, তো তখন আমি কিন্তু আপনাদের আরেকটা ভিডিও বানিয়ে দেবো।